ঘন কালো মেঘের আড়ালে প্রকৃতি যেমন তার রূপ অন্ধকারে ছেয়ে গেছে, তেমনইভাবে মেঘার মনও কালো হয়ে আছে। কাল থেকে মেঘার টেস্ট এক্সাম, কিন্তু পড়াশোনাতে মন দিতে পারছে না। মন দিবেই বা কী করে? মনটা তো এক নিষ্ঠুর স্বামীর কাছে পড়ে আছে, যে তার মনটাকে চুরি করে তার সাথে করে নিয়ে গেছে। আজ প্রায় এক সপ্তাহ হলো আড্ডান দেশে নেই, কিছু জরুরি কাজে লন্ডন গিয়েছে। সেদিন সন্ধ্যায় এসে তাড়াতাড়ি করে কিছু ফাইল নিয়ে মেঘার সাথে কোনো কথা না বলে চলে গেল। সে যে দেশের বাইরে যাচ্ছে সেটাও মেঘাকে বলে যায়নি। মেঘাকে এতটাই অবহেলাযোগ্য, সে তো এমন কিছু করেনি যাতে আর্যান তাকে এভাবে শাস্তি দেবে। এত কিছু এভাবে যখন মনকে শক্ত করে, তখন সেই অবস্থায় তার বিরুদ্ধে গিয়ে আর্যানকে মনে করাতে থাকে। এত কিছু ভেবে যখন মনকে শক্ত করে, তখন সেই মন আবার তার বিরুদ্ধে গিয়ে আর্যানকে মনে করতে থাকে। সেদিন থেকে আজ পর্যন্ত আর্যান ফোন পর্যন্ত করেনি। মেঘা এই পর্যন্ত অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু আর্যান ফোন তুলেনি। এরকম তিন দিন দেওয়ার পর যখন ফোন তুলল না, তখন একটা মেসেজ আসে আর্যান থেকে। এখানে আমি একটা বিশেষ কাজে এসেছি, তাই বারবার ফোন দিয়ে বিরক্ত করবে না। সামনে এক্সাম, তাই পড়াশোনায় মনোযোগ দাও, সেটা কাজে দেবে। এরূপ মেসেজ দেখে মেঘা অনেকক্ষণ স্তব্ধ ছিল। যখন হুশ আসলো, তখন রাগে অভিমানে মোবাইলটা দেওয়ালে নিক্ষেপ করলো। এতে মোবাইলটি ভেঙে পুরো অবস্থা খারাপ। এরপর থেকে মেঘার আড্ডানে খোঁজ নেয়নি। এই কয়দিনে মেঘার খাবার ঘুম সব লাটে উঠেছে, শুধু পড়াশোনা নিয়েই ছিল। দাদিমা জোর করে খাওয়ালেও কয়েক লোকমা খেয়ে আর খেত না। এতে মেঘার অনিয়ম হতো, যার জন্য পেট ব্যথাও বাড়তে লাগলো। ডক্টর বারবার বলে গিয়েছিল যাতে মেঘার খাবারের কোনো অনিয়ম না হয়, এতে তার পেট ব্যথা বাড়তে পারে। এত অনিয়ম করলেও পড়াশোনা করতে ভুলেনি, কিন্তু আজ কোনোমতেই পড়াতে মন বসালো না। পেটে ব্যথা করছে হালকা, সাথে আর্যানের কথা খুব মনে পড়ছে। তাই তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘন মৌসুমে দাঁড়িয়ে আছে একা একা, খুব কষ্ট হচ্ছে তার। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যথা, কোন মতে পেট চেপে নিচে বসে পড়ল। অনেকক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যার নিদারুণ মেঘাও সেই বৃষ্টির ফোঁটে ফোঁটে নিজেকে শায়িত করেছে। শাড়ির প্রত্যেকটা অংশই শরীরের সাথে লেপটে আছে, ক্রমশই চোখে মুখে আধার দেখছে। হয়তো যন্ত্রণা নিরাময়ের স্থানান্তর ধাপ বিলীন হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করেই মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু শরীরে সেইটুকু বল নেই যে পাশ ফিরে তাকাবে। তাই বল প্রয়োগ করতে যেও ধীরে ধীরে মিশে গেল অন্ধকার অম্বরে। আর সেই ব্যক্তি তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে নিজের ব্যক্তিগত পেশিকে আগলে নিল। আস্তে আস্তে নেত্রপল্লব খুলে তাকিয়ে দেখল তার হাতটি শক্ত করে কেউ ধরে আছে। হাতের ব্যক্তিটিকে দেখে মুখে হাসি আসলো। মেঘা তাকিয়ে দেখতে গেল সামনের ব্যক্তিটির হাসি ফুটে উঠল। সারা রাত মেঘার কোনো জ্ঞান ছিল না। এখন কেমন লাগছে আমার আম্মুটা? মেঘার আব্বুর কথা শুনে মন পুলকিত হলো। অনেকদিন পর নিজের আব্বুকে দেখে চোখের জল আর ধরে রাখতে পারলো না, কথা বলতে কষ্ট হচ্ছে। তবু মুখ খুলে তার আব্বুর সাথে কথা বলো। এই তো আব্বু, আমার আবার কি হবে, আমি ভালো আছি আব্বু। সে তো বোঝাই যাচ্ছে, কেমন ভালো আছো তুমি। আব্বুর এরূপ কথায় মেঘা আর কিছু বলল না। শরীরটা প্রচন্ড দুর্বল লাগছে, তার সাথে পেটও হালকা ব্যথা। কয়েকদিনে নিজের কি অবস্থা করেছো? আমি কি তোমাকে এই অবস্থায় রেখে গিয়েছিলাম? হঠাৎ করে গম্ভীর আওয়াজে মেঘা চোখ সরিয়ে বাম দিকে তাকিয়ে দেখলো তার প্রিয় ব্যক্তিটি জানালার কাছে দাঁড়িয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। অনেকদিন পর আর্যানকে দেখে হঠাৎ করেই বাম পাশের হৃৎপিণ্ডটা ক্রমশই বিট করতে লাগলো। সেই বিটের মাঝেও সুখসুখ অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাওয়ার আক্ষেপ ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে ওই মন পিঞ্জরে। গত কয়দিনে কি হয়েছিল তা যেন নিমিষেই ভুলে গেল। চুপ কেন এখন? আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, নিজের এই অবস্থা করার মানে কি? আমি কি সারাক্ষণ তোমাকে পাহারা দিয়ে রাখবো? নিজের কোনো কাজ নেই আমার, তোমার এসব কাণ্ডের জন্য আমাকে ইমার্জেন্সি লন্ডন থেকে আসতে হলো, ইডিয়ট। আর্যানের এসব কথাই নিমিষে মেঘার মন ভয়ঙ্করভাবে খারাপ হলো। আর্যান এইভাবে কথাগুলো তাকে বলো, ও কি এতটাই ঠুনকো যে এসব কথা তাকে শুনতে হবে? মেঘা যেন হঠাৎ করে একদম চুপ হয়ে গেল, কোনো কিছুই আর বললো না, চুপচাপ শুয়ে থাকলো। মেঘার এরূপ ব্যবহারে আর্যানের রাগ সপ্তম আকাশে। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়াতে থাপড়াতে কথা বলাতে, কত বড় সাহস! তার কথার উত্তর না দিয়ে কেমন শুয়ে আছে আর শরীরে কি হাল করেছে। আর্যান একটা সিক্রেট কাজে লন্ডন গিয়েছিল, ওইখানে কিছু কিছু জিনিস এমন ছিল যে পরিবারের সাথে বা মেঘার সাথে যোগাযোগ করা অনেক রিস্ক হয়ে যেত।
তার জন্য মেঘার সাথে কোনো যোগাযোগ করেনি। কিন্তু এই মেয়ে যে তার খোঁজ নেওয়ার দেওয়ানা হয়ে নিজের এই অবস্থা করবে জানলে কখনোই আর্যান কথা না বলে থাকতো না। কিন্তু এই মেয়েকে বোঝাবে কী করে? এমনিতেই শরীরের অবস্থা কিছুটি উন্নতির পথে যাচ্ছিল, কিন্তু না, তার তো অসুখ প্রিয়। আপু কয়টা বাজে এখন? হঠাৎ করেই মেঘার প্রশ্নের সবাই মেঘার দিকে তাকালো। মেঘার আব্বু হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:20। মেয়েকে সেটা বললে মেঘা তাড়াতাড়ি উঠে গেল, 10টা থেকে এক্সাম, আর সে এখন হসপিটালে। আব্বু বলছিলাম যে 10টায় আমার এক্সাম, তুমি আমাকে একটু কলেজে পৌঁছে দেবে? মেঘার কথাই সবাই খেয়াল হলো যে আজ মেঘার এক্সাম আছে। আজান এটা শুনে ভুরু কুচকাল। এক্সামের জন্য সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল আটিয়ান, কিন্তু মেয়েটা এত অসুস্থ, এক্সামে অ্যাটেন্ড কিভাবে করবে সেটা নিয়ে চিন্তিত হলো। শ্বশুর আব্বুকে নিয়ে যেতে হবে না, আমি সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি, আমি নিয়ে যাব। আজানের কথায় মেঘা তেমন কোনো উত্তর দিল না, উল্টো তার আব্বুকে বলো সে তার আব্বুর সাথে যেতে চায়। আজান যখন আবার বারণ করলো তখন মেঘার আব্বু আজানকে চোখ দিয়ে ইশারা করে কিছু একটা বলো, আজানও চুপ করে গেল। এরপর মেঘা অনেক কষ্টে নার্সের দ্বারা ফ্রেশ হয়ে নিল। আজান সাহায্য করতে চাইলে মেঘা তার আব্বুকে বলো যে সে নিজেই করতে পারবে, কিন্তু তবুও যাতে সামনে লোকটা তাকে আগ বাড়িয়ে ধরতে না আসে। মেঘার হঠাৎ করে এমন কথার মানে মেঘার আব্বু বুঝতে পারলো, তাই ইশারা করে এখন নার্সকে দিয়ে হেল্প করার জন্য পাঠালো। জ্যামের সাথে মনোমালিন্য হওয়ার দরুন এমন করছে মেঘা, কিন্তু এখন যেহেতু মেঘা অসুস্থ আর এক্সাম দিতে যাবে, তাই তার আব্বু আজানকে চুপ থাকতে বলো, কিছু বলতে বারণ করলো। এতেই হিতে বিপরীত হতে পারে, কারণ মেঘা নরম মনের, সবে বের হলেও মান অভিমানটা প্রচুর, তাই সেটা ভাঙাতে সময়ের প্রয়োজন, যেটা আপাতত এখন নেই। আগে মেঘা এক্সাম দিয়ে আসুক, তারপর না হয় আজান মেঘাকে বোঝাবে। হসপিটালে আপাতত আজান, আশা প্রুষ আর মেঘার আব্বু আছে। দাদিমার শরীর অসুস্থ থাকায় আসতে পারেনি, আসার জন্য চেষ্টা করেছিল কিন্তু শরীর সায় দিল না, যার জন্য একটু পরপর ফোন করে মেঘার খবর নিচ্ছিল আসাব থেকে। অনেক কষ্টে মেঘা এক্সাম দিয়ে হল থেকে বের হলো, তার সাথে আবার দুজন মহিলা গার্ডও আছে। একজন মেঘাকে ধরে ধরে বাইরে নিয়ে যাচ্ছে, একজন আশেপাশে চোখ বুলিয়ে চারিপাশ ভালোভাবে পরখ করছে। মেঘা বের হয়ে দেখলো তার আব্বু আর আজান একসাথে দাঁড়িয়ে আছে, চারিদিকে কয়েকজন গার্ডও আছে। হঠাৎ করে মেঘা শরীরটা আবার খারাপ করতে লাগলো, শরীরটা কেমন ছেড়ে ছেড়ে দিচ্ছে। মেঘা কোনো মতে তার আব্বুকে ডাক দিল, আজান এতক্ষণ ফোনে কীসব করছিল। হঠাৎ করে মেঘার আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখলো মেঘার চোখগুলো নিভু নিভু হয়ে আসছে। তাড়াতাড়ি সে দৌড়ে মেঘার সামনে যেতে লাগলো। মেঘার সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে দিল আজান তাকে আগলে নিল। শরীর প্রচণ্ড উইক থাকায় আর নিজেকে সামলাতে পারলো না, তাই সেন্সলেস হয়ে পড়ে থাকলো এক নিষ্ঠুর মানবের কুলে, যে তার স্বামী হয়, নিষ্ঠুর স্বামী। আজানের হঠাৎ করে ভয় পেতে লাগলো, তাড়াতাড়ি মেঘাকে নিয়ে গাড়িতে উঠলো, তার আপু ড্রাইভারের পাশে বসলো। আজান অনেকবার মেঘাকে ডাকলো কিন্তু কোনো সাড়া পেল না। আজানের অবস্থা দেখার মতো ছিল, ছেলেটা কালকে থেকে যেভাবে পাগলামি করেছে, এক বিন্দু যদি মেঘা দেখত তাহলে মেঘা এই ছেলেটার সাথে কথা না বলে থাকতেই পারত না, কিন্তু আফসোস এর কিছুই বোকা মেয়েটা জানতেও পারল না। মেঘার আব্বু এসব, শ্বশুর আব্বু আপনি তো সব জানেন কেন আমি দেশের বাইরে ছিলাম, আমি তো চাইনি মেঘুর কিছু হোক, সব কিছু তো ঠিকঠাক করেই গিয়েছিলাম, তবুও কেন এমন হলো? আপনার মেয়ে নিজেকে কষ্ট দিয়ে মরছে, সাথে আমাকেও মারছে। মেঘের আব্বু আর আজিয়ান একটি রুমে আছে, যেটি আজিয়ানের সিক্রেট রুম। এই রুমের কথা আজিয়ান আশা প্রুষ জানে। এছাড়া মেঘার আপু এই রুমের সাথে পরিচিত হয়েছে কয়েক মাস আগে। মেঘার আপু আগে সিক্রেট ওয়ার্ল্ডের মাফিয়া ছিল, কিন্তু নিজের স্ত্রীর আদেশে সেই পদ বিচ্ছিন্ন করে প্রায় অনেক বছর আগে, কিন্তু তার মধ্যে অনেক শত্রু যুক্ত করেছে, যার জন্য তাকে লোকায়িত থাকতে হয়েছে মেয়েকে নিয়ে, তার জন্য নিজের নামও পরিবর্তন করতে হয়েছে তাকে, কিন্তু লাভে লাভ কিছুই হয়নি। শত্রু দলের লোকেরা তার ঠিকানা ঠিকই পেয়ে গেছে, যার জন্য মেঘার আপু আবার নিজেকে লোকায়িত করেছে, কারণ তার ইনফরমেশন পেলেও মেঘার ইনফরমেশন পায়নি, শুধু জেনেছে যে তার একটি মেয়ে আছে, কিন্তু মেয়ের বায়োডাটা কিছু জোগাড় করতে পায়নি। আর এসবই সম্ভব হয়েছে আটিয়ানের জন্য, এসবে আজান নিজে সব কিছু হ্যান্ডেল করেছে। আদর বাবা, তুমি শুধু শুধু আমার মেয়েটার উপরে রাগ ছাড়ছ, মেঘা আম্মু খুবই অভিমানী, সেটা তুমি এতদিনে ঠিকই বুঝেছ, অবশ্য এতে তোমারও দোষ নেই। তুমি যেই কাজে গিয়েছিলে সেখানে যদি মেঘার খোঁজ পেত তাহলে হয়তো জিনিসগুলো আরও ডিফিকাল্ট হয়ে যেত।
মেঘার আপুর কথায় আর্যান সেদিনের কথা ভাবতে লাগলো। মেঘার সাথে যখন রাগ করে ওয়াশরুমে গিয়েছিল, তখনই একটা ফোন আসে আর্যানের। ফোন রিসিভ করে জানতে পারে যে প্রায় 500 নারী ও শিশু পাচার হতে চলেছে, যা অলরেডি নাবিকরা জাহাজে করে উত্তর প্রদেশে নিয়ে যাচ্ছে। এতে আর্যানের চিন্তার প্রকোপ বেড়ে গেল। যেভাবেই হোক তাদেরকে উদ্ধার করতে হবে। দেশে হলে পাচারের ব্যাপারটা আটকাতে পারত, কিন্তু এটি দেশের বাইরে অলরেডি চলে গেছে, যার জন্য ব্যাপারটা অনেক কঠিন হয়ে পড়বে। তাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি অফিস গেট আপে তৈরি হয়ে বেরিয়ে গেল। এরপর সারাদিন সেটি নিয়ে ব্যস্ত থাকাতে মেঘের খোঁজ নিতে পারেনি। সন্ধ্যায় যখন আর্যান আসে তখন খুবই উগ্র মেজাজে ছিল, কারণ কোনো মতেই পাচারকারীদের সঠিক ইনফরমেশন কালেক্ট করতে পারেনি, যার জন্য তাকে ইমার্জেন্সি লন্ডনে যেতে হবে। ওইখানে গেলে কাজ হবে, কারণ তার শক্তিশালী দল ওইখানে ছড়িয়ে আছে। সবাইকে এখন বাংলাদেশে আনা সম্ভব না, আর এখানে এনেও খুব একটা লাভ হবে না, উল্টো সময় লস হবে। তাই তাড়াতাড়ি সে রাতের 8টার ফ্লাইটে রুশ ও তার দলের মেম্বারদের নিয়ে লন্ডনে রওনা দেয়। অবশ্য দাদিমা আর মেঘা দেখাশোনার জন্য আশাবকে রেখে যায়, আর মেঘাকে তেমন কিছু বলে আসেনি, কারণ সেই সময়টা তার হাতে ছিল না। পর এসে না হয় মেঘাকে সব বুঝিয়ে বলবে এমন ধারণা নিয়েই সে লন্ডনে যায়, আর ওইখানে গিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। প্রায় 6 দিনের মাথায় সে তার পরিকল্পনায় উত্তীর্ণ হয়, আর এতে মেঘার আপুরও নিখুঁত অবদান আছে। কিন্তু যখন সে সব কিছু ঠিকঠাক করে দেশে ফিরল, তখন মেঘার এরূপ পরিবর্তন দেখে পুরো পাগলের মতো হয়ে গেল। মেঘা যখন অজ্ঞান ছিল তখন মনে হচ্ছিল আর্যানের পুরো শরীরে কেউ কাটা দিয়ে দিয়েছে, কারণ মেঘার চেহারা আর শরীরের অবস্থা খুব খারাপ ছিল। আর্যান চিৎকার করে যখন মেঘাকে ডাকছিল তখন মেঘার কোনো সাড়া পাচ্ছিল না। আর্যানের চিৎকারে দাদিমা এসে মেঘার এরূপ অবস্থা দেখে তাড়াতাড়ি আর্যানকে বলল হসপিটালে নিয়ে যেতে। এরপর হসপিটালে গিয়ে ডক্টর রুমানার আন্ডারে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে আর্যানকে কিছু কড়া কথাও শুনিয়ে দেয়, কারণ উনি বারবার বলেছিল যাতে মেঘা খালি পেটে তেমন না থাকে, কারণ মেঘার খাদ্যথলিতে সমস্যা আছে। যদি সে অভুক্ত থাকে বা খাবার অল্প খায় তাহলে এই ব্যথা ক্রমশই বাড়তে থাকবে, আর তাতে খাদ্যথলি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। মেঘা ছোট থেকেই কম খেত, যার জন্য তার খাদ্যনালী আস্তে আস্তে চিকন হতে থাকে। এই সমস্যার কারণে মেঘার খাবারের প্রতি অনীহা আসে, আর এতে সে অসুস্থ হয়ে পড়ে। মেঘার আপু চিকিৎসা করানোতে সুস্থ হলেও খাবারটা সে অল্প অল্পই খেত। হঠাৎ হঠাৎ সমস্যাটা দেখা দিলেও অনেক বছর সে সমস্যার সম্মুখীন হয়নি, কিন্তু হঠাৎ করেই আবার সেই সমস্যা আবার দেখা দিয়েছে, যার জন্য আর্যান সেটি চিকিৎসা করে যাচ্ছিল মেঘার অগোচরে। অনিয়ম করলে সমস্যাটা বাড়বে, আর এতে মেঘার লাইফ রিস্ক হয়ে যাবে। এইসব কিছুই আর্যান ও মেঘার আপু জানা, কিন্তু এই মেয়ে নিজের এই অবস্থা যে করবে তা কোনো ধারণাই ছিল না। আর্যান চোখ মুখ শক্ত করে মেঘার যেই রুমে চিকিৎসা চলছিল সেখানে একপাশে দাঁড়িয়েছিল, হাত মুষ্টিবদ্ধ করে। চোখগুলো রক্তিম হয়েছিল, মনে হচ্ছিল চোখের পলক পলে অশ্রুগুলো গড়িয়ে পড়বে। মেঘার আপু খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে। এরপর আর্যানকে এভাবে দাঁড়িয়ে আছে দেখে পিছনে গিয়ে দাঁড়ায়। এরপর কাঁধে হাত রাখলে আর্যান পিছু ফিরে এক পলক তাকে দেখে আবার মেঘার দিকে তাকায়। এই যে এই মুহূর্তে ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন আছি, ভেতর থেকে একটি দীর্ঘনাশ ফেলে চোখ বন্ধ করে আবার খুলে তাকায় মেঘার দিকে। শ্বশুরাব্বু, আপনার মেয়ে কাজটা ঠিক করেনি, সে তো জানে তার জানটা আমার মধ্যে সীমাবদ্ধ। তাহলে সে কিভাবে আমাকে মারার জন্য উতলা হয়ে উঠেছে? এইরকম চলতে থাকলে হয়তো একদিন সে আমাকেই হারাবে, তখন বুঝবে যে প্রিয় মানুষের ব্যথার যন্ত্রণা কতটুকু ভয়ানক। এসব বলে আর্যান যখন পিছু ফিরে বেঞ্চে বসতে যাবে তখনই মাথাটা চক্কর মারে, এতে পা দুটো এলোমেলো হয়। দৌড় পড়ে যেতে নিলে মেঘের আব্বু তাড়াতাড়ি ধরে ফেলে, কিন্তু ততক্ষণে আর্যান তার চেন ছাড়ায়। তার পেশার ছেলেটা সামলাতে পারলেও এখন তার শরীরটা আর সামলাতে পারলো না। মেঘের আব্বু তাড়াতাড়ি ডক্টরকে ডেকে কেবিনে নিয়ে যায়। এরপর চেক করে দেখে সুগার বিপি দুইটাই বাড়তি, চিন্তায় তেমন কোনো কারণ নেই, একটু পরেই জ্ঞান ফিরবে। আর জ্ঞান ফিলে কিছু খাইয়ে দেওয়ার জন্য বলে গেল। আর্যানের জ্ঞান ফিলে মেঘের আব্বু জোর করে কিছু খাইয়ে দিল। এরপর আর্যানকে রেস্ট করতে বলে সে বলল সে এখন ঠিক আছে। তারপর তাড়াতাড়ি আবার মেঘার কেবিনে গিয়ে ভিতরে ঢুকে দেখলো মেঘার হাতে স্যালাইন লাগানো। মেঘার শরীর অতিরিক্ত দুর্বল থাকায় স্যালাইন দেওয়া হয়েছে। আর্যান আস্তে আস্তে মেঘার কাছে গিয়ে বসল। এরপর ডান হাতটি আলতো করে ধরে হাতের মুঠোয় নিয়ে উষ্ণ ঠোঁটে ছোঁয়া দিল। এরপর মেঘার দিকে পলকহীনভাবে তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাতে লাগলো। মেঘার আব্বু বাইরে থেকে এই দৃশ্য দেখে চোখের অশ্রু মুছল।
তার মেয়েটা ভাগ্য করে এমন একজন সঙ্গী পেয়েছে। মেঘের আব্বু দরজা থেকে সরে গিয়ে অন্য জায়গায় বসলো। এভাবেই রাতটা পার হলো। আর্যিয়ানের স্বয়ংবিদ ফিরলো মেঘের আব্বুর ডাকে। আদ্র, তুমি আর আমি একই ওয়ার্ল্ডের, তাই তোমার কাজের জিনিসগুলো আমি বুঝলেও মেঘা মামুনি কিন্তু এসব কিছুই বুঝবে না, কারণ আমি কখনোই তাকে এসব সম্পর্কে অবগত করিনি। কিন্তু হ্যাঁ, সেলফ প্রোটেকশন হিসেবে তাকে কিছু ট্রেনিং করিয়েছি, কিন্তু ফুল ট্রেনিং তার শরীর নিতে পারেনি, যার জন্য সবসময় তার জন্য চিন্তা থাকতো। এরপর যখন তুমি আসলে, তখন মনে হলো আমার মেয়ের জন্য উপযুক্ত কাউকে রক্ষা কবচ হিসেবে পেয়েছি। এখন আমার কিছু হলেও চিন্তা নেই, তুমি সব সামলিয়ে নেবে। মেঘার আব্বুর এরূপ কথাতে আজান রাগে দৃষ্টিতে তাকালো তার দিকে। তার এরূপ তাকানোতে আলতাফ মুচকি হাসলো। এরপর আজানের মাথায় হাত বুলিয়ে নিজেকে শান্ত করতে বলল। এরপর বেরিয়ে গেল সেই রুম থেকে। আজান নিজেকে কিছুক্ষণ সামলালো, এরপর সেও বের হয়ে গেল। মেঘার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আজান খাবারের ট্রে নিয়ে রুমে ঢুকে দরজা লক করে দিল। এরপর খাবারের ট্রে মিনি টেবিলে রেখে মেঘার কাছে গিয়ে বসলো। শরীর আগে থেকে শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়তে মুখের অবস্থা কেমন যেন মলিনতা ধারণ করেছে। আজান মেঘার পাশে বসে ঘন একটি নিঃশ্বাস ফেলো। এরপর মেঘার মাথায় হাত বুলিয়ে আস্তে করে ডাকতে লাগলো। স্নিগ্ধ পড়ি, এই পড়ি, অনেক ঘুমিয়েছ তো, এখন উঠো তো সোনা, পড়ি। আজানের আলতো স্পর্শকাতর ডাকে মেঘার ষষ্ঠ ইন্দ্রিয় ধীরে ধীরে সজাগ হলো। এরপর চোখ খুলে সামনে তাকিয়ে আজানকে ঝাপসা চোখে দেখলো। শরীর দুর্বল থাকায় আবার চোখটা বন্ধ করে ফেলো। এরপর আবার যখন ধীরে ধীরে চোখ খুলো, তখন এক অস্বাভাবিক কাণ্ড ঘটলো তার সাথে। কি হয়েছে বুঝার জন্য কয়েক সেকেন্ড লাগলো, কিন্তু যখন বুঝতে পারলো তখন আজানকে সরানোর ব্যর্থ চেষ্টা করলো। কিন্তু মেঘার দুর্বল হাতের আক্রমণে আজানকে সরাতে তো পারলই না, উল্টো আজান আরও গভীরভাবে ছুঁতে লাগলো। আর সেই ছোঁয়ায় মধ্যে মেঘা হার মেনে তার সাথে রেসপন্স করতে লাগলো। সব মান অভিমান ভেঙে গেল সেই বৈধ প্রাণ আসক্ত স্পর্শে। দীর্ঘক্ষণের আলিঙ্গন শেষ হলে মেঘা কান্না করতে লাগলো আজানের বুকে। চোখের অশ্রু যুগল বেয়ে পড়তে লাগলো আজানের লোমস বুকে। এতে আজান মেঘাকে কাঁদতে দিল, কারণ একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে এই ছোট্ট জানটাকে। কি ব্যাপার জান, এখন তো কান্না করার মতো কিছুই করিনি, যখন কান্না করার কথা ছিল তখন তো নিজেকে সামলিয়েছ, এখন তো ব্যথা পাওয়ার মতো কিছুই করিনি, তাহলে এখন কান্না করছো কোন কারণে সোনা? আজানের এরূপ কথাবার্তায় ভীষণ লজ্জা পেল মেঘা। এতে আজানের বুকে চোখ মুখ ঢেকে, ভীষণ আজ প্রায় এক সপ্তাহ হলো মেঘার এইচএসসি এক্সাম শেষ হয়েছে। মোটামুটি ভালোই এক্সাম দিয়েছে। অবশেষে আজানের পরিশ্রম ছিল প্রচুর। খুনসুটি সংসারে অনেকগুলো মাস চোখের পলকে কেটে গেল। আজ আজানের জন্মদিন, সেই উপলক্ষে মেঘা আজানের পছন্দের রেড ভেলভেট কেক তৈরি করেছে, তাও নিজের হাতে, সাথে দাদিমাও আছে হেল্প করার জন্য। কিন্তু মেঘা কোনো মতেই দাদিমাকে হেল্প করতে দিচ্ছে না, সে নাকি একাই সব করবে। কেক যখন তৈরি হলো তখন তা ডিপে রেখে রান্নার কাজে মনোযোগ হলো। মেঘা যখন মাছের স্টু অর্ধ রান্নার মাঝে যখন কড়াইয়ের ঢাকনা খুললো, সাথে সাথে মাছের ঘ্রাণটা তার নাসিকারন্ধে গিয়ে পেট গুলিয়ে বমি চলে আসলো। সাথে মুখে হাত দিয়ে বেসিনে গিয়ে বমি করে দিল। কিছুক্ষণ বমি করে মুখ মুছে পিছনে ফিরে দেখলো কেউ আছে কি না। পুরো কিচেন খালি থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলো। দাদিমা এতক্ষণ এখান থেকে হাঁপিয়ে উঠেছিল, তাই নিজের ঘরে গিয়ে আপাতত রেস্ট নিচ্ছে। মেঘা তাড়াতাড়ি মাছের স্টু তৈরি করলো, টিস্যু নাকের মধ্যে ঢুকিয়ে। এরপর ঘড়ির মধ্যে দেখলো আজানের আসতে তেমন সময় আর বাকি নেই, তাই তাড়াতাড়ি কাজ শেষ করে গোসল করতে রুমে গেল। শরীর ঘামে একদম নাজেহাল অবস্থা। আজ মেঘা আজানের মন মতো সাজবে, যা দেখে আজান হয়তো মেবেই লজ্জায় মুখ রক্তিম হয়ে গেল। হঠাৎ করে কিছু মনে পড়তে তাতেই ওয়াশরুম থেকে বের হয়ে ফোনে আজানকে একটা মেসেজ দিল। এরপর খুশি খুশি আবার ওয়াশরুমে ঢুকলো। সব কিছু সময় মতো হলেই হলো। কিছুদিন আগেই আজান মেঘাকে ফোন কিনে দেয়, আর এই ফোন পেয়ে মেঘা প্রচণ্ড খুশি হয়, কারণ তার আগের ফোনটা আজান তাকে ফেরত তো দেয়নি, সাথে কোনো ফোনও ব্যবহার করতে দেয়নি, যার পরিপ্রেক্ষিতে নতুন ফোন পেয়ে সে ভীষণ খুশি। আজান মাত্রই বাড়ির সামনে এসেছে। ড্রাইভার যখন আজানকে ডেকে বলল যে তারা পৌঁছে গেছে, তখন আজান ফোন থেকে চোখ সরিয়ে বাইরে তাকিয়ে দেখলো তারা চলে এসেছে। এরপর ফোনের দিকে দেখলো মেঘার একটি ছবি, যেটা সে এতক্ষণ ধরে দেখছিল।
মেঘার মেসেজে কিছুক্ষণ আগেই দেখে সেখানে আর্যানকে জরুরিভাবে ডাকা হয়েছে, ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল যেটা ক্যান্সেল করে তাড়াতাড়ি চলে এসেছে।